অ্যাকচুয়ালি রাত্রে আমি বাসায় গেছি, যাওয়ার পরে বললো যে আজকে চলে যান, রাত 12টা বাজে, আজকে একটা কিছু হইতে পারে। তো পুলিশ কোন একজন মন্ত্রী বাড়ি ছিল, তো পুলিশ আমাকে বললো যে মাদারীপুরে বাড়ি, আমার নামটা ভুলে গেছি, হাওলদার ছিল, সবাই তিনজন পুলিশ থাকতো, তো বললো যে আপনি আজকে চলে যান, আমার সাথে দেখা হবে না। তো সেই মন্ত্রীর সাথে সামহাও আমাদের যোগাযোগ ছিল। তো সারাদিন আমরা এই বাকশাল ঘটনা হচ্ছে, তো এই জন্য ওই ছাত্রপণ যুবপণ বিভিন্ন প্রান্তে ওই মন্ত্রীর পক্ষে হইয়া কাকে কি করা দরকার এটা আমরা লুমিং করতেছিলাম, করে সারাদিন করে রাত্রে আসতাম বলতাম যে এতটুকু হইলে পবে। তখন আপনার ওই দিন রাত্রে আর ঢুকতে দেয়নি, তো মন্ত্রী আমাদেরকে কিছু টাকা দিল খাওয়া খাইতে রাত্রে। পরে হোটেল ক্যাপিটি তাজ বলে একটা হোটেল মগবাজার কর্নার ছিল, ওইখানে খেয়ে আমরা চলে যাই যার যার বাসায়। এর মধ্যে মোর্শেদ সরি, আমরা আরেকদিন স্মৃতিচারণমূলক অনুষ্ঠান আয়োজন করব। আজকে আমরা বঙ্গবন্ধুর বই নিয়ে আলোচনা করছি এবং আরো অনেক পাতা আছে পড়তে হবে, তো আমি ওই জায়গায় আছি। আমি যে কথাগুলি দেখেছি বইতে যে লিখছেন ওতে প্রমাণ হয়েছে তিনি নৈতিক এবং আদর্শিক একজন নেতা ছিলেন। উনি আপনার অসাম্প্রদায়িক এটা বোঝা যাচ্ছে, এবং উনি যে নেতৃত্ব দিবে, নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি এবং যেই সংগঠক হওয়া প্রয়োজন এটা কিন্তু তখন কিন্তু ওনার যে ইনভলভমেন্ট এতে বোঝা যাচ্ছিল। কারণ উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে উনি যে জেলে 6 দিন জেল কেটেছেন, আমি কিন্তু জানতাম না যে ওনার ছোটবেলার এই ঘটনা এত ইয়ে। এবং ওই সময় শহীদ সরওয়ার্দী এবং কৃষক শ্রমিক নেতা কি নাম যেন ফজলুল হক, ওনাদের সাথে উনি যে ওনাদের পক্ষ অবলম্বন করে ওনাদেরকে সমর্থন করেছে, এবং এতে মনে হচ্ছিল যে ওই যুগে কিন্তু যদিও আপনার ডানপন্থী বামপন্থী আজকের মতো এত ক্ষুরুদার না, এত স্ট্রং না, এত তির্যক না, যে যেমন আপনার এখন সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠীগুলি আপনার যেভাবে এক্সপ্লয়েট করতেছে আপনার বিভিন্নভাবে আপনার মূল ধারাকে, মূল ধারা বলতে আমি যেটা মনে করি সেটা হলো যে প্রগতির ধারা বাংলাদেশে সেটাকে নষ্ট করত, ওর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এবং যেই মনোবল এবং যে স্ট্রেংথ দেখিয়ে উনি ওদেরকে ছুরিয়ে আনছে ইত্যাদি মন বোঝা যাচ্ছে যে ওই সমাজে ওই সময়ের সমাজ সম্পর্কে কিন্তু কিছু জিনিস আমরা বুঝতে পারতেছিলাম। কারণ ওই দিনই আমার মনে হয় না আওয়ামী লীগ ছিল, পরে ধীরে ধীরে মুসলিম আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ বঙ্গবন্ধু করেন, এবং এটা আওয়ামী লীগ বলতে অসাম্প্রদায়িক দল। আজকে কিন্তু যদি ওই সাম্প্রদায়িক দলটা আরো আরো ভালোভাবে অর্গানাইজ হয়ে এই অসংগঠিত অসংস্কৃতি এবং কেবল অসাম্প্রদায়িক যারা আছে তাদেরকে যদি সংগঠিত করে দেশকে ইয়ে করতে পারে, অর্গানাইজ করে ইন দ্য রাইট ডিরেকশনে দিতে পারে, তাহলে বঙ্গবন্ধুর আত্মাহুতি এবং বঙ্গবন্ধুর এই যে সংগঠন করার যেই যেই ধ্যান ধারণা ছিল এটাকে মূল্যায়ন করা হবে। কারণ এর চেয়ে বেশি আমি কিছু আমার কিছু বলার নেই, কারণ আপাতত বলেছেন যে আই ডোন্ট হ্যাভ এই দ্যাট মাস মেমোরি অলসো, কারণ আমার একটা প্রবলেম আছে। এনি হাউ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার বঙ্গবন্ধুর প্রতি শত শত শ্রদ্ধা, এবং আমার শ্রদ্ধা এবং নিবেদন করে আমি এখানে আমার কথাবার্তা শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে আমার কথা শোনার জন্য। ধন্যবাদ মোর্শেদ আলম। এবার আমরা বস্টনে যাব, আমি বিন্দুকে রিকোয়েস্ট করব কে বইয়ের বই পড়বেন এবং কারা আলোচনা করবেন। বিন্দু প্লিজ। নবী ভাই, এই যে আগের যে আলোচনাটা হলো, কিছু অংশ পঠিত হওয়ার পরে দুইজন বিজ্ঞ আলোচক এখানে তাদের অত্যন্ত সুন্দর এবং সুচিন্তিত মতামত দিয়েছেন। ইন এডিশন, আপনি কি মনে করেন যে আরো দু একটি কথা
এখানে ইনকর্পোরেট করতে পারি? আমাদের ফরম্যাটটা আপনি শুনেন নাই হয়তো, আমি শুনেছি বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী 9টা পাতা আমরা বিভিন্ন জায়গায় কমিটিতে দিয়েছি। জি জি, ওনারা পড়বেন, আলোচনা করবেন, তারপরে আপনাদের সবাইকে আমরা আপনাদের এটা ওপেন হবে ডিসকাশন, তখন আপনারা অতিথি যারা আছেন তখন পার্টিসিপেট করেন। এখন আমরা আসুন শুনি এই অসমাপ্তাত্ম জীবনী জি জি পাঠ শুনি। এখন আমি বস্টন কমিটিকে রিকোয়েস্ট করব। বিন্দু আপা মনে হয় আসেননি, আবার রিটার্ন করতে পারেননি মনে হয়। আচ্ছা, তাহলে আমরা ইয়েতে যাই, ওয়াশিংটনে যাই। ওয়াশিংটনে ডক্টর আশরাফ আহমেদ আছেন, উনি এটার উপর একটা রিভিউ লিখেছেন, সেই রিভিউর ভিত্তিতে ওনাকে আলোচনা করার জন্য আমি রিকোয়েস্ট করব। ডক্টর আশরাফ আহমেদ লেখক এবং বিজ্ঞানী। আশরাফ জি, নবী ভাই অনেক ধন্যবাদ আপনাকে এরকম একটা অনুষ্ঠানে যে আমাকে আপনি ডেকেছেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন না হলেও, অবশ্য পালন হচ্ছে, এটা না হলেও বঙ্গবন্ধুর উপরে কিছু বলতে পারা, তার কাজের উপরে কিছু বলতে পারা, এটা আমার জন্য অত্যন্ত গৌরবজনক একটা ব্যাপার। তো সেই জন্য আপনাকে এবং এই যে অনুষ্ঠানের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা। আমি এই বইটি পড়েছি 2012 সনে, বইটি যখন প্রকাশিত হয় মে মাসে আমি বোধ হয় জুলাই মাসে পেয়ে যাই। তো আমি এটা পড়া শুরু করি। বইটি বঙ্গবন্ধুরা তো শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী, বইটি নাম যেটা ছিল অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান। তো এটা পড়ার সময়ে, পড়তে গিয়ে, নর্মালি এত বড় বই তো একসাথে পড়া যায় না, কিছুদিন পড়ি আবার কিছুটা হজম করার চেষ্টা করি আবার পড়ি, এভাবে আমার বই পড়া হয়। কিন্তু এটা পড়তে গিয়ে দেখলাম আমি সেটা থামতে পারিনি, আমি পুরোটাই পড়ে গেলাম এক নাগারে। পড়ে আমি এটার বইটা পড়ে শুধু অভিভূতই নয়, আমি একটা ভীষণ রকমের তাগিদ অনুভব করলাম সাথে সাথে কিছু লিখে ফেলার বইটার উপরে। এবং এটা আমি লিখলাম, এটা লিখতে গিয়ে দেখলাম যে ওখানে মনে হচ্ছে যে কি বলে আবেগ বেশি চলে আসছিল। তো এটাই বোধ হয় প্রথম আমার কোনো বইয়ের উপরে আলোচনা করা, আলোচনা লেখা। তো আপনারা যদি আমাকে দেন, আমি এটা খুশি। বাই দ্য ওয়ে, আমি এখন আমার বাড়ির বাসায় নেই, আমি বেড়াতে এসেছি নর্থ ক্যারোলিনা। আমি নর্মালি ডিসি মেরিল্যান্ডে থাকি, ওখানে আমার বাড়ি বাসা। তো নর্থ ক্যারোলিনায় এসেছি পরশু আমার ছেলের বাসায় বেড়াতে, সেই জন্য কোনো আমি হাতে সেলফোনটা হাতে নিয়ে কথা বলছি, সেই জন্য কাঁপছে, ক্ষমা করবেন। তো কিন্তু আমি আমার যে সেই যে রিভিউটা লিখেছিলাম সেটা আমি খুঁজে পেয়েছি। এটার দুটো অংশ আছে, একটা হচ্ছে রাজনৈতিক, আরেকটা হচ্ছে শুধু বইটার উপর, শুধু বইটা কেমন হয়েছে, শুধু বইটার উপরে আলোচনা করে, শুধু বইটার উপর আলোচনা। আর আরেকটাও, আর রাজনৈতিক পার্টটা যেটা, সেটাও কিন্তু শুধুমাত্র বইতে যে রাজনৈতিক ঘটনাবলী আছে সেটাকে আমি সামারাইজ করেছি। এবং এই জন্যে সামারাইজ করেছি যে এখানে এমন সব কিছু তথ্য আছে যেগুলো আমি আমার জানা ছিল না। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে এসেছি, সেই কলেজ থেকে, এবং বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ সময়টাই তাতে ছিলাম, এরপরেও ইতিহাস চর্চা করেছি, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস আমার জানা ছিল না। এই বইটা পড়ে আমি সেসব জানতে পারলাম, সেগুলোকে আমি আলাদাভাবে এক নাম্বার দুই নাম্বার এভাবে সাজিয়েছি। তো আজকে যদি আপনারা আমাকে একটু সুযোগ দেন, তাহলে আমার সামনে আমি এটা পেয়েছি, আমার সেই রিভিউটা সেটা ডাউনলোড করতে পেরেছি এক জায়গা থেকে। আমাদের আজকে তো সময় সংকীর্ণ, তা আপনি মানে সামারিটা বলেন আমাদেরকে। আমি সামারিটা বলছি আপনাকে, প্রথম প্যারাগ্রাফটা বললে সেটা সামারি হয়ে যাবে, এরপর যদি আপনারা শুনতে চান আমি এগোবো, না হলে ওখানেই শেষ করব। আচ্ছা, আমি বলছি, আপনি যদি উপন্যাস পছন্দ আর রাজনীতি অপছন্দ করেন তাহলে এই বইটি পড়তে পারেন। আমাদের রাজনীতিকদের আর যেসব লেখা পড়েছি
মনোভাব প্রকাশের ঢং এবং ঘটনা বর্ণনার বিচারে বইটি নিঃসন্দেহে পাঠককে দারুণভাবে আকৃষ্ট করে। হুমায়ুন আহমেদের উপন্যাসের কথা বলা হয় যে একবার পড়া শেষ শুরু করলে শেষ না করে ওঠা যায় না। 330 পৃষ্ঠার শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী পড়তে গিয়েও আমার সেই অবস্থা হয়েছিল। তবে হুমায়ুন আহমেদের উপন্যাসের সাথে এই বইটির পার্থক্য হলো এর পাতায় পাতায় ব্রিটিশ আমলের শেষের দিকের এবং পাকিস্তান আমলের প্রথম দিকের রাজনীতির গতি প্রকৃতি, বাংলার আর্থসামাজিক এবং তৎকালীন জনজীবনের বিশদ বিবরণ পাওয়া যায়। একজন নিপুণ শিল্পী যেমন করে একটি প্রাণহীন মূর্তিকে জীবন্ত করে তোলেন বঙ্গবন্ধুর কলমে, ঠিক সেইভাবে ধনী দরিদ্র, রাজা জমিদার, নেতা সাধারণ মানুষ আর শিক্ষিত অশিক্ষিত সবাই একটিমাত্র মঞ্চে বাংময় হয়ে উঠেছে। তার লেখায় উল্লিখিত অগণিত চরিত্রের প্রতিটি যেন ইতিহাসের এক একটি আবশ্যিক দায়িত্ব পালন করছেন, পরিসংখ্যানের ভগ্নাংশ হয়ে হারিয়ে যায়নি, এখানেই তার লেখার বৈশিষ্ট্য। লেখক হিসাবে শেখ মুজিব তাই সার্থক। যারাই পড়তে ভালোবাসেন বইটি পড়ে সুখ পাবেন বলে আমার বিশ্বাস। ধারণা করা যায় পাণ্ডুলিপিটি লেখা হয়েছিল 1967-68 সময়কালে। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে 1975 সালে আর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয়েছে 1912 সনের মে মাসে। কারো মৃত্যুর এত পরে অজানা এবং হারিয়ে যাওয়া লেখা প্রকাশ হলে তার সত্যতা সম্পর্কে স্বভাবতই প্রশ্ন জাগে, কিন্তু পড়ার পর সেই প্রশ্নের আর কিছুই অবশিষ্ট থাকে না। বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত অপরিচিত বা স্বল্প পরিচিত অসংখ্য চরিত্রের বিস্তারিত বর্ণনা শুধু বর্ণনাকারীর অভিজ্ঞতাতেই বলা সম্ভব, অন্য কারো পক্ষেই তা সম্ভব না। তারপর রাজনৈতিক ঐতিহাসিক দলিল হিসাবে বইটিতে স্থান পেয়েছে 1967 সনের জুন ও সেপ্টেম্বর মাসে ঢাকার জেল রক্ষক স্বাক্ষরিত 250 ও 280 পৃষ্ঠার দুটি ছাড়পত্রের ফটোকপি। আচ্ছা, এটা বলছি যে বইয়ের মধ্যে কি আছে, আর আমি আরেকটু পড়ছি, সেটা খুবই প্রয়োজনীয় আমি মনে করি, কারণ সেই সময় আমি অন্য দুটো বই, তার কিছুদিন আগে আমার আরো দুটো আত্মজীবনী পড়া হয়েছিল। আচ্ছা, সেটি হচ্ছে, এই দুটি হচ্ছে, বলছি বইটি বাংলার স্বাধীনতা আদায়ের সংগ্রামে লিপ্ত থাকায় শেখ মুজিবের বিরুদ্ধে পাকিস্তানের আইয়ুব মুনিম সরকার যখন একের পর এক মামলা দিয়ে গ্রেফতার করছিল, সেই সময়ে কারাগারে বসে লেখা। ভারতের জাতির পিতা মহাত্মা করমচাঁদ গান্ধী এবং সে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু স্বাধীনতার জন্য সংগ্রাম করার অপরাধে কারা অন্তরীণ অবস্থায় আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছিলেন। মহাত্মা গান্ধীর বইয়ের নাম একটি আত্মজীবনী, সত্য নির্ণয়ে আমার পরীক্ষা নিরীক্ষার গল্প। আর নেহরুর বইয়ের নাম স্বাধীনতার পথে, জওহরলাল নেহরুর আত্মজীবনী। উভয় ক্ষেত্রেই সেই গ্রন্থগুলোর লক্ষ্য ছিল আত্মজীবনী লেখা এবং প্রকাশিত হয়েছিল তাদের মৃত্যুর বহু বছর পূর্বে। সেই বিচারে এবং আরও অনেক কারণে শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী ভিন্নতার দাবি রাখে। আমি এখানে শেখ মুজিব কথাটাই শুধু বলছি এই জন্যে, কারণ বইয়ের লেখকের সেখানে বঙ্গবন্ধু কথাটা নেই, লেখক হিসাবে শেখ মুজিব হিসাবে দেওয়া। প্রথমত, বইটি পড়লে মনে হয় অসমাপ্ত আত্মজীবনী পুস্তকের নামকে সার্থক করার উদ্দেশ্যে নিয়ে লেখা হয়নি। দ্বিতীয়ত, আত্মজীবনী লেখার অনেক আগেই গান্ধী মহাত্মা হয়েছিলেন আর নেহরুও পণ্ডিত হয়েছিলেন। পণ্ডিত তার উপাধি ছিল ঠিকই, তার পারিবারিক উপাধি, কিন্তু তিনি তার জ্ঞানের জন্য তিনি পণ্ডিত হিসাবেই পরিচিত ছিলেন। কিন্তু শেখ মুজিব তখনও বঙ্গবন্ধু অথবা বাংলার অবিশ্বাম্বিত নেতা হননি। তৃতীয়ত, বন্ধুবান্ধব সহকর্মী এবং সহধর্মিণী লেখার তাগিদা দিলেও লিখতে যে পারি না, আর এমন কি লিখেছি করেছি যা লেখা যায়, আমার জীবনের ঘটনাগুলি জেনে জনসাধারণের কি কোনো কাজে লাগবে, এই কথা বলে তিনি, মানে বঙ্গবন্ধু, হাত গুটিয়ে বসেছিলেন। তারপর এক সন্ধ্যায় কারারক্ষী বাইরে থেকে ঘরের তালা লাগিয়ে চলে গেলে একাকী আকাশের দিকে চেয়ে চেয়ে, সময় তো কিছু কাটবে, এই উপলব্ধি থেকে স্ত্রীর দেয়া
খাতা কলম কাছে টেনে নিয়েছিলেন। চতুর্থত, বইটি প্রকাশিত হয়েছে তার মৃত্যুর 37 বছর পরে, ফলে নিজ লেখনের গুণগত বা ঐতিহাসিক মূল্য সম্পর্কে তিনি তখন আজ করে যেতে পারেননি। আর শেষ পার্থক্যটি তো রীতিমতো রোমহর্ষক। ধারণা করা যায় 1969 মার্চের কারামুক্তির সময় পাণ্ডুলিপিটি বঙ্গবন্ধুর সাথেই তার ধানমন্ডির 32 নম্বর বাসায় চলে আসে। বঙ্গবন্ধু পত্নী শোবার ঘরের আলমারির উপরে এক কোণে তো তা যত্ন করে রেখে দেন। এক সময় ধুলোর স্তূপে মলিন হয়ে জমে যাওয়া সেগুলো লোকচক্ষুর আড়ালেও চলে যায়। 71-এর টিক্কা ও ইয়াহিয়া খান এর অস্তিত্বের কথা হয়তো কল্পনাও করতে পারেননি। 75-এ খুনি মুশতাক ডালিমগন, বঙ্গবন্ধু তার পরিবারের সবাইকে হত্যা এবং জিয়াউর রহমান সহ পরবর্তী সরকারগুলো শেখ মুজিবের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করলেও পাণ্ডুলিপিটি সবার দৃষ্টির অগোচরই রয়ে যায়। রচনার 45 বছর পর তা এবছর আমাদের সামনে হাজির হয়েছে। এ যেন শত্রু থেকে লুকিয়ে থাকা মধ্যপ্রাচ্যের ডেড সি স্ক্রল 2000 বছর পর, অথবা নেপালের রাজগ্রন্থাগারে লুকিয়ে থাকা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ 1000 বছর পর আবার জনসমক্ষে হাজির হওয়ার মতো ঘটনা। ধুলা, উইপোকা এবং সময়ের অত্যাচারে মলিন হয়ে যাওয়া পাণ্ডুলিপির পাতা থেকে লেখাগুলো উদ্ধারের মমতাপূর্ণ সেসব কাহিনীর বর্ণনা দিয়েছেন লেখকের কন্যা শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী। বইটির ভূমিকায় বৈজ্ঞানিক আর্কিমিডিসের হারিয়ে যাওয়া একটি বই 800 বছর পর আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে উদ্ধার করার তেমনি একটি ঘটনাও আমি অন্য কোথাও উল্লেখ করেছি। নিঃসঙ্গতা কাটানোর উদ্দেশ্য ছিল বলেই হয়তো বইটির 2-1টি জায়গায় বক্তব্যের পুনরুক্তি এবং ঐতিহাসিক সময়ের ঘটনা পরম্পরার ঘাটতি দেখা যায়, কিন্তু তা কোনো ক্রমেই পাঠকের আগ্রহের অন্তরায় হয় না। পাণ্ডুলিপিটি লেখার সময় তৎকালীন ব্যবহৃত বানান ও শব্দ, যেমন হাচিনা, মানে হাসিনাকে লেখা হচ্ছে চ দিয়ে হাচিনা, বা ব্যারাম অসুখকে লেখা হচ্ছে ব্যারাম, এবং কাজভঙ্গি, যেমন রওনা করলাম, আমরা তো এখন বলি রওনা হলাম, কিন্তু বঙ্গবন্ধু লিখেছেন রওনা করলাম। বারবার বইটিতে বইটি প্রকাশের ব্যবস্থা করে শেখ হাসিনা আমাদের ঋণী করে রেখেছেন। এর বিপরীতে গান্ধী এবং নেহেরুর আত্মজীবনী দুটো পড়লে এবং বই প্রকাশের পর বহু বছর লেখকদের কর্মময় জীবনের কথা মনে রাখলে বোঝা যায় যে লেখাগুলো প্রকাশ হওয়ার আগে পরিবর্তন, পরিবর্ধন, পরিশোধন করার সুযোগ দুই লেখকে পেয়েছিলেন অফুরন্ত। বঙ্গবন্ধুর আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী সে তুলনায় সম্পূর্ণ অপরিশোধিত এবং অকলুষিত। আমি বোধহয় আশা, আজকে আমরা এখানেই সমাপ্ত করি, কারণ আমাদের আরো অনেক আলোচক রয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকদিন আবার আরেকটা অনুষ্ঠানের আয়োজন করব, তখন আমরা সবার কথা মন খুলে শুনতে পারব। অনেক ধন্যবাদ আপনাদেরকে শোনার জন্য। হ্যাঁ, আমাদের ওয়াশিংটন ডিসিতে দুটো পাতা পড়ার দেওয়া হয়েছিল, যে একজনের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি পারিবারিক ইমার্জেন্সির জন্য আসতে পারেননি। তা আমরা ডক্টর আশরাফ আহমদের বক্তব্য শুনলাম। এখন আমরা নবী ভাই আমি তুগ্রে দস্তগে, তুমি আছো, আমি শুনছি, সবাইকে শুভ সন্ধ্যা। আমি সব শুনছি, আমি আশরাফ ভাইয়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমাকে ক্ষমা করবেন, তুমি একটু সংক্ষেপে মন্তব্য করো, তোমার কি পাতা পড়ার পাতাটা হাতে আছে? থ্যাংক ইউ সো মাচ নবী ভাই। হ্যাঁ, আমি খুব সংক্ষেপে বলি, শুভ সন্ধ্যা সবাইকে। আমি শ্রদ্ধাভরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, তোমার ক্যামেরা কি বন্ধ? ছবি দেখতে পাচ্ছি না, ক্যামেরা বন্ধ করে দিয়ে রাখলাম, দেখি তো কোথায় ক্যামেরা টিপ দিলে ক্যামেরা অন করা যাবে। হ্যালো, গুড, প্লিজ গো। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে।
বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, স্মরণ করছি বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের নিহত সকল শহীদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রইল। এই দুর্দান্ত একটি আয়োজনে আজকে আমার সমস্ত প্রস্তুতি থাকাকালীন থাকলেও আমি একটি পারিবারিক ইয়েতে আটকে যাওয়ার ফলে আমি আসতে পারছি না, আমি খুবই দুঃখিত এবং বইটি আমার সাথে নেই। তবে আমার পক্ষ থেকে আমার শ্রদ্ধেয়জন, আমার গুরুজন ডক্টর আশরাফ ভাইয়ের কথাগুলোই ভিতর দিয়ে আমি নিজকে খুঁজে পেলাম যে এই বিষয়গুলোই বোধহয় আমাদের বলার কথা ছিল। অসংখ্য ধন্যবাদ ডক্টর আশরাফ ভাইকে এবং নবী ভাই সহ যারা উপস্থিত আমাকে শুনতে পাচ্ছেন। আমি দোস্তগির জাহাঙ্গীর তুগরিল ওয়াশিংটন ডিসি থেকে বলছি, আপনাদের সাথে আমি আছি, শুনব। সকলকে ধন্যবাদ, জয় হোক বাংলার মেহনতি জনতার, জয় বাংলা। ধন্যবাদ তুর্গিল। আমরা এখন যাব আটলান্টাতে, জর্জিয়া আটলান্টায়। রুমি শুনতে পাচ্ছ? রুমি গবেষণা এবং সেমিনার সম্পাদক যিনি আরিফিন চৌধুরী পিয়াল। আরিফিন ভাই আমরাও আছি। হ্যাঁ, আমাদের সাথে মারুফ ভাইয়া আছে, সাংগঠনিক সম্পাদক। আপনাদের উৎসাহিত হই, ওয়েলকাম এন্ড প্লিজ গো অ্যাহেড। অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সত্যি কথা বলতে কি, বঙ্গবন্ধুর মৃত্যুর যুগ এক যুগেরও বেশি সময় পরে আমার জন্ম। তো আমার বাবার মুখ থেকে, যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন সেক্টর 2 এর, ওনার মুখ থেকে শুনেই বঙ্গবন্ধুর প্রতি আমার যে প্রেম সেটা ছোটবেলা থেকে জাগ্রত। আর শৈশবের শেষ প্রান্ত বা কৈশোর ওই সময় থেকে আমরা যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বসবাস শুরু করি। তো ও হিসাবে মনে হয় যে অতটুকু স্পর্শ আমি বাংলার মাটির তেমনভাবে পাইনি, তারপর চেষ্টা করেছি বুকের ভেতরে ধারণ করতে বাংলাদেশকে, বঙ্গবন্ধুকে এবং আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে। তো আর কথা না বাড়াই আমি তাহলে পড়া শুরু করছি। অসমাপ্ত আত্মজীবনী পৃষ্ঠা 259। নির্বাচনের ফলাফল বের হওয়ার পরে আমি ঢাকা আসলাম। আমাকে রেল স্টেশনে বিরাটভাবে অভ্যর্থনা করা হয়েছিল, শোভাযাত্রা করে আমাকে আওয়ামী লীগ অফিসে নিয়ে আসা হলো। শহীদ সাহেব আমার জন্য চিন্তায় ছিলেন, যদিও আমার গ্রামের বাড়িতে বসে আমাকে বলে এসেছিলেন, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি যা দেখলাম তাতে তোমার জয় সুনিশ্চিত। তাড়াতাড়ি যুক্তফ্রন্টের এমএলএদের সভা ডাকা হলো ঢাকা বার লাইব্রেরি হলে। আওয়ামী লীগ দলীয় এমএলএদের সভা ডাকা হলো আওয়ামী লীগ অফিসে ওই একই দিন সকালবেলা। নির্বাচনে জয়লাভ করার সাথে সাথে আমাদের কানে আসতে লাগলো জনাব মোহাম্মদ আলী বগুড়া হক সাহেবের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছেন, পুরানা মুসলিম লীগারদের মারফতে, যার কিছুদিন পূর্বে হক সাহেবদের দলে যোগদান করে এমএলএ হয়েছেন কৃষক শ্রমিক দলের নামে। আদতে তারা মনে প্রাণে মুসলিম লীগ। সকালবেলা আওয়ামী লীগ সদস্যদের সভা আর বিকালে বার লাইব্রেরি হলে সমস্ত দল মিলে যুক্ত ফ্রন্ট এমএলএদের সভা। আওয়ামী লীগের সভায় শহীদ সাহেব ও ভাসানী সাহেব উপস্থিত ছিলেন। সভায় রংপুরের আওয়ামী লীগ নেতা খয়রাত হোসেন সাহেব প্রস্তাবের মারফত বললেন, জনাব এ কে ফজল হক সাহেবের নেতা নির্বাচন করার পূর্বে শহীদ সাহেব ও ভাসানী সাহেব তাঁর সাথে পরামর্শ করে মন্ত্রীদের লিস্ট ফয়সলা করা উচিত। একবার তাকে যুক্ত ফ্রন্ট পার্লামেন্টারি দলের নেতা করলে তার দলবলের মধ্যে এমন সমস্ত পাকা খেলোয়াড় আছে যারা চক্রান্তের খেলা শুরু করতে পারে। আর একজন ডেপুটি লিডার আমাদের দল থেকে করা উচিত, কারণ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল যুক্ত ফ্রন্টের মধ্যে। শহীদ সাহেব বললেন, তিনি নিশ্চয়ই আমাদের দুইজনের সাথে পরামর্শ করবেন মন্ত্রীদের নাম ঠিক করার পূর্বে, বৃদ্ধ মানুষ, এখন তাকে আর বিরক্ত করা উচিত হবে না। ভাসানী সাহেবও শহীদ সাহেবকে সমর্থন করলেন। আমি জনাব খয়রাত হোসেনের সাথে একমত ছিলাম, কিন্তু এই নিয়ে আর জোর করলাম না। আমি যখন আমার বাড়ির টুঙ্গিপাড়া থেকে নির্বাচনের পরে ফিরে আসি, শহীদ সাহেব আমাকে একাকি ডেকে বললেন, তুমি মন্ত্রিত্ব নেবে কি না? আমি বললাম, আমি মন্ত্রিত্ব চাই না।
পার্টির অনেক কাজ আছে, বহু প্রার্থী আছে, দেখে শুনে তাদের করে দেন। শহীদ সাহেব আর কিছুই আমাকে বলেন নাই। ঢাকা বার লাইব্রেরি হলে যুক্ত ফ্রন্ট এমএলএদের সভা হলো। শহীদ সাহেব ও ভাসিনী সাহেব তাতে উপস্থিত ছিলেন। এই সভায় একে ফজলুল হক সাহেবের সর্বসম্মতিক্রমে নেতা করা হলো। আর দ্বিতীয় প্রস্তাবে মুসলিম লীগ দলীয় কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য, যারা পুরানা প্রাদেশিক আইনসভার মারফত নির্বাচিত হয়েছিলেন এবং প্রাদেশিক নির্বাচনে পরাজিত হয়েছেন, তাদের পদত্যাগ দাবি করা হল। হক সাহেব নেতা নির্বাচিত হওয়ার কিছু সময়ের পরেই পূর্ব বাংলার গভর্নর তাকে মন্ত্রিসভা গঠন করতে আহ্বান করেন। তিনি রাজি হয়ে এসে শীঘ্রই মন্ত্রিসভার নাম পেশ করবেন বলে বাড়িতে ফিরে গেলেন। সেই দিন সন্ধ্যার পরে শহীদ সাহেব ও ভাসানী সাহেব তার সঙ্গে আলোচনা করতে গেলেন, আমিও সাথে ছিলাম। তিনি নেতানে আলোচনায় বসলেন, এক আলাদা ঘর। বাইরে থেকে কৃষক শ্রমিক পার্টির নেতাদের হাবভাব দেখে আমার খুব খারাপ লাগলো। চারিদিকে একটা ষড়যন্ত্র চলছে বলে মনে হলো। কিছু সময় পর শহীদ সাহেব ও ভাসানী সাহেব বের হয়ে আসলেন এবং সোজা ইয়ার মোহাম্মদ খানের বাড়িতে পৌঁছালেন। আতাউর রহমান সাহেব উপস্থিত ছিলেন। তারা আমাকে জানালেন, হক সাহেব এখন মাত্র 4-5 জন মন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠন করবেন, কিছুদিন পরে আরও কিছু সংখ্যক মন্ত্রী নেবেন। এখন আবু হোসেন সরকার, সৈয়দ আজিজুল হক, নান্না মিয়া, আশরাফুদ্দিন চৌধুরী, আতাউর রহমান খান ও আব্দুস সালাম খানকে নিয়ে মন্ত্রিসভা গঠন করতে চান। আমাদের নেতারা তাকে অনুরোধ করে বলেছিলেন, পুরা টিম নিয়ে কাজ শুরু করা উচিত। জনগণের আশা আকাঙ্ক্ষা হলো যুক্ত ফ্রন্ট তাড়াতাড়ি দেশের জন্য কাজ শুরু করবেন। তারা আরও আপত্তি করলেন, এখন নান্না মিয়াকে না নিয়ে পরে নিলেই ভালো হয়, আর যদি পুরা টিম নিয়ে মন্ত্রিত্ব গঠন করেন তবে তাকে এখনই নিতে আপত্তি নাই। তারা বিশেষ করে জোর দিলেন পুরা টিম নিতে। হক সাহেব রাজি না হওয়াতে তারা তাকে বলে এসেছেন, আওয়ামী লীগের কেউই এভাবে মন্ত্রিত্বে যেতে পারেন না, আপনি আপনার দল নিয়ে মন্ত্রিত্ব গঠন করেন, আওয়ামী লীগ আপনার মন্ত্রিসভাকে সমর্থন দেবে এবং যখন পুরা মন্ত্রিত্ব গঠন করবেন তখন আওয়ামী লীগ তাতে যোগদান করবে। আওয়ামী লীগের মধ্যে দলাদলি সৃষ্টির এক ষড়যন্ত্র হচ্ছে, এটা বুঝতে আর নেতাদের বাকি রইল না। হক সাহেব শহীদ সাহেব ও ভাসিনী সাহেবকে বলেছেন, আমি শেখ মুজিবকে আমার মন্ত্রিত্বে নিব না। তার উত্তরে শহীদ সাহেব বলেছিলেন, আওয়ামী লীগের কাকে নেওয়া হবে না হবে সেটা তো আমি ও ভাসিনী সাহেব ঠিক করব। আপনি যখন বলছেন নান্না মিয়াকে ছাড়া আপনাদের চলে না, তখন আমরাও তো বলতে পারি শেখ মুজিবকে ছাড়া আমাদের চলে না, সে আমাদের দলের সেক্রেটারি, মুজিব তো মন্ত্রিত্বের প্রার্থী না। এ সকল কথা বললে পার্টি থেকে বলতে পারে। আমি শহীদ সাহেব ও ভাসিনী সাহেবকে বললাম, আমাকে নিয়ে গোলমাল করার প্রয়োজন নাই, আমি মন্ত্রী হতে চাই না। আমাকে বাদ দিলে যদি পুরা মন্ত্রিত্ব গঠন করতে রাজি হয় আপনারা তাই করেন। আমরা বসে আলাপ করছি, প্রায় 1 ঘন্টা পরে হক সাহেব খবর পাঠিয়েছেন, তিনি 6 জনকে নিয়ে মন্ত্রিত্ব গঠন করতে চান এবং মুজিবকেও নিতে রাজি আছেন। ভাসিনী সাহেব বলে দিলেন, আওয়ামী লীগ যখন যোগদান করবে আওয়ামী লীগের সব 6 জন একসাথে যোগদান করবেন, এভাবে ভাঙ্গা ভাঙ্গা যোগদান করবেন না। পরদিন হক সাহেব শপথ গ্রহণ করলেন। আবু হোসেন সরকার, সৈয়দ আজিজুল হক নান্না মিয়া কেএসপি এবং আশরাফুদ্দিন চৌধুরী নেজাম ইসলাম শপথ গ্রহণ করলেন। লাট ভবনের সামনে এক বিক্ষোভ মিছিল হল। স্বজন প্রীতি চলবে না, কোটারি চলবে না, এমন নানা রকমের স্লোগান। যদি একসাথে পুরো মন্ত্রিসভা শপথ গ্রহণ করত তাহলে লক্ষ লক্ষ লোক অভিনন্দন জানাত, মনে হতো একদিনের মধ্যে গণজাগরণ নষ্ট হয়ে গেছে, জনসাধারণ ঝিমিয়ে পড়েছে। হক সাহেবের দলবল বলতে শুরু করলো, এ সমস্ত শেখ মুজিবের কাজ, সত্য কথা বলতে কি আমি কিছুই জানতাম না, সব খবরের কাগজ পড়ে দেখেছি, জনগণ খেপে যাচ্ছিল এবং যারা সম্বর্ধনা দিতে গিয়েছিল তারাই উল্টা স্লোগান দিচ্ছিল নান্না মিয়াকে মন্ত্রী করার জন্য, কারণ তিনি বেশি পরিচিত ছিলেন না। তার একমাত্র পরিচয় লোকে জানত, হক সাহেবের ভাগিনে লোক হিসেবে সৈয়দ আজিজুল হক অমায়িক ও ভদ্র। আমার সাথে তার ব্যক্তিগত সম্বন্ধ খুবই মধুর ছিল, কলকাতা থেকে তাকে আমি জানতাম, কোনোদিন তাকে আমি রাগ হতে দেখি নাই। যা হোক, হক সাহেব এই সমস্ত কাজ কিছুই করেন নাই, বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, অন্যের কথা শুনতেন,
বিশেষ করে লীগ থেকে বিতাড়িত দলের যার নেতৃত্ব করতেন ইউসুফ আলী চৌধুরী ওরফে মোহন মিয়া সাহেব, তিনি নিজে মন্ত্রী হতে চান। তিনি জীবনভর মন্ত্রিত্ব ভাঙছেন আর করছেন। তার একটা বিশেষ অসুবিধা হলো, তিনি লেখাপড়া ভালো জানতেন না, তাই কেউই তার নাম বলেন না। কর্মী হিসেবে তার মতো কর্মী এদেশে খুব কম জন্মগ্রহণ করেছেন। রাত দিন সমানভাবে পরিশ্রম করতে পারতেন, তাকে অনেকে ইভিল জিনিয়াস বলে ডাকতেন। যদি ভালো কাজে তার বুদ্ধি ও কর্মশক্তি ব্যবহার করতেন, তাহলে সত্যিকারের দেশের কাজ করতে পারতেন। আমরা মন্ত্রিসভায় যোগদান না করে পার্টি গঠনের কথা মন দিলাম। শহীদ সাহেব করাচিতে ফিরে গেলেন, তার স্বাস্থ্যও খারাপ হয়ে পড়েছে অত্যাধিক পরিশ্রমে। হক সাহেব করাচিতে বেড়াতে গেলে কেন্দ্রীয় গণপরিষদের পূর্ব বাংলার সদস্যরা তাকে জিজ্ঞাসা করেছিলেন তারা পদত্যাগ করবেন কি না। তিনি তার উত্তরে বলেছিলেন তিনি নিজেই পদত্যাগ করেন নাই। আর তাদের করতে হবে কেন? যদিও যুক্তফ্রন্ট পার্লামেন্টারি পার্টির প্রথম সভায় দ্বিতীয় প্রস্তাবে তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। করাচিতে মোহাম্মদ আলীর নেতৃত্বে মুসলিম লীগ নেতারা তাদের সাথে যোগাযোগ করে তাকে জানিয়ে দিল তাদের রাগ আওয়ামী লীগের বিরুদ্ধে। হক সাহেবকে তারা সমর্থন করবেন এবং যাতে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারেন তার চেষ্টা করবেন, শুধু আওয়ামী লীগকে যেন দূরে সরিয়ে রাখেন। গোপনে গোপনে আওয়ামী লীগ থেকে সদস্য ভাগিয়ে নেওয়ার চেষ্টা চলছিল, কিন্তু উপায় ছিল না, কেউই দল ত্যাগ করতে রাজি না। ধন্যবাদ সবাইকে। পিয়াল ধন্যবাদ খুব সুন্দরভাবে পড়ার জন্য, আকর্ষণীয়ভাবে পড়ার জন্য। আমরা এখন রিকোয়েস্ট করবো আটলান্টা আমাদের কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক রুমি এবং মাহবুবকে এই অংশটুকুর উপরে সংক্ষেপে মন্তব্য করার জন্য। আচ্ছা ধন্যবাদ রুমি ভাই। প্রথমে আমি পিয়াল কে ধন্যবাদ জানাচ্ছি, খুব সুস্পষ্ট। দেখা যাচ্ছে না উল্টা দেখা যাচ্ছে, মানে হয় যে এইবার। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি পিয়াল কে, খুব সুস্পষ্ট পরিষ্কার বাংলা উচ্চারণে পড়ার জন্যে। এবং একটি ছোট্ট একটি অনুরোধ, এবং এখানে আমাদের এখানে রুমি কবির ভাই আছেন, মালুক ভাইয়া আছেন, আরও আপনার একজন আছেন, আমি একটা অনুরোধ করতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, আমরা যদি রিডিংটা বেশি করি আর আলোচনাটা কম করি, তাহলে হয়তো আমরা ওইটার কন্টেন্টটা কিছুটা জানতে পারবো বইয়ের। এটা একটা অনুরোধ। আর আরেকটা হচ্ছে আমার ছোট্ট একটি, এখানে অনেক বিজ্ঞ লোক আলাপ করে গেছেন কিছুক্ষণ আগেও শুনেছি, এবং আমরা তাদের কাছ থেকে শুনবো। আমি বই পড়ে যতটুকু জেনেছি ততদূরই, এখানে মধ্যে কয়েকজনকে আমি দেখলাম ওনাদের অভিজ্ঞতা, ওই সময়ের অভিজ্ঞতা আছে, এবং অবশ্যই নুরুল ভাইয়েরও আছে একটি। আমি শুধুমাত্র পিয়ালের পাঠ করা অংশের একটি বিষয় শুধু বলবো, যে বঙ্গবন্ধু সেই সময় কত দৃঢ়তার সাথে একটা জিনিস উনি ফেস করেছেন। তখন ক্ষমতার লোভ দেখিয়ে আওয়ামী লীগকে ভাঙার যে চক্রান্ত ছিল, সেই চক্রান্তকে উনি রুখে দাঁড়িয়েছেন, এবং উনি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি ছিলেন। এবং পিয়াল যখন পার্থক্য ছিল, তখন দেখলাম এখানে একটা সুস্পষ্টভাবে বলেছেন, আমাকে ভেঙে আমাকে মন্ত্রী না করেও যদি আওয়ামী লীগ ঠিক থাকে তাহলে আমি সেটা চাই। এই যে শ্রাবণী আপনার এই যে ত্যাগ দলের জন্য, এবং তিনি যে একদিন বঙ্গবন্ধু হবেন, তিনি যে